Mythology plays a very big role in Indian culture and lifestyle, but has never attracted me. Art, on the other hand, has always interested me, which in India has a history of being majorly influenced by mythology. বিষ্ণুপুরে যেটা সমুদ্র শিল্পের সমুদ্র, আপনি কী বাঁচাতে যাবেন বলুন আপনি আমাকে? এখানে কোন শিল্পটাকে বাঁচাতে আপনি বাঁচাতে গিয়ে আপনি নিজেকে আর পারবেন না, কারণ এত বিষ্ণুপুরের সবচেয়ে বড় জিনিস এত শিল্প সবই ইনি তৈরি করেছিলেন নিজস্ব চাহিদায়, কারোর কাছে হাত পাত করত না। ধরুন ক্যালেন্ডার ছিল, কোনো আমাদের অর্থ ছিল, বিষ্ণুপুর রাজার নিজস্ব অর্থ ছিল, বিষ্ণুপুর রাজার নিজস্ব চিন্তা ভাবনা কালচার সমস্ত কিছু ছিল, মানে শিল্পের উপরে ধাতুর উপরে যার ছিল অসীম ক্ষমতা বা অসীম জ্ঞান, তো সেই রাজা কি হতে পারেন? Art and artisans have gradually decayed with time and independence of this country. The rules changed with the rulers. Dashavatar Tash is a 1200 years old folk art that is almost on the verge of extinction. But only one man is resisting it. The 87th generation of Fauzdars who were making the folk art for the last 1200 years. Sheetal Fauzdar. আমাদের এখানে কোনোদিনও দশাবতার তাস নিয়ে কেউ যে পাড়ার চায়ের দোকানে আলোচনা করছে সেটাও তুমি শুনবে না। লোকজনের ইন্টারেস্ট বলেও দ্বারা ব্যাপার থাকে, মানে যেটা হয় এমন দেখবে অনেক প্রচুর ওরকম শিল্প আছে যেগুলো আগে ছিল প্রচণ্ড পরিমাণে প্রচলিত, এখন লুপ্ত হয়ে গেছে। তাসের ব্যাপারটাও খানিকটা ওরকম, কাউকে যদি জিজ্ঞাসা করো দেখবে আমার মতোই উত্তর পাবে, হয়তো আমার থেকে আরও অজ্ঞ উত্তর। আমি তো মোটামুটি একটুখানি জানি, শুনেছি, তারপর তাও সেটা কখন শুনেছি যখন আমি ক্লাস 3 এ পড়ি। দিস ইজ ওয়্যার দ্য মাইথোলজি গট দ্য বেটার অফ মি এন্ড আই রাশড টু ফিল্ম হিম। আসের লোগোতে যেমন আঁকা থাকে না সাহেব বিবি গোলাম আঁকা থাকে, ওখানে অবতার আঁকা আছে, ওটা ঠাকুর দেবদান দিয়ে মনে হয় মূর্তি তৈরি, রাবণ অবতার বরাহ অবতার। আমাদের যেমন কীর্তন গোলাম সাহেব বিবি আছে না, ওই একই রকম গোলাম সাহেব বিবির মতো দেখতে আসতে। আমাদের যেমন তিনটে করে মুখ আছে, এটা হলো তিনটে চারটে করে মুখ দেওয়া আছে, তিনটে মুখ দুটা মুখ দেওয়া আছে, এরকম ভাবে তৈরি আর কি তাসটা। রাম লক্ষ্মণ সীতা ভারত এগুলো সব ছবি দেখা, তাহলে এবার কি করে বুঝবো আমরা তিনটা কি তা? আমাদের এই সময় অনেকে জানে না যে দেখো তাটা কি জিনিস, ওই দেখার ছিল ওই যে ওটা কি জিনিস অনেকে জানে না। যদি আমাদের এখানে জন্ম ঠিকই, কিন্তু অনেকে বলবে তোমাদের জন্ম তোমরা জানবে না, কিন্তু পৌরাণিক কথা হিসাবে মানে ওই তাস কিন্তু আমাদের বিষ্ণুপুরে খেলা হয় না। আচ্ছা, এটা বাইরের থেকে নৌকা আছে পুরা ওই কি বলে নেপালি এরা সব এসে নিয়ে যায়, খেলাটা বিরাট কিটি গেল। দশ অবতার তাস যখন খেলতে বসতেন তখন স্নান করে বসতে হতো, এবং কেউ যদি তার মধ্যে মানে মলমূত্র ত্যাগ করতে যেত তাকে আবার একবার স্নান করতে হতো, এবং এই খেলাটা খালি অন্দরমহলে এবং বিশেষ করে বিষ্ণুপুরের আরও যারা আছেন গুণীজন যারা বিষ্ণুপুর রাজার সঙ্গে যুক্ত তারা বিষ্ণুপুর রাজবাড়িতে এসে খেলতেন। না রাজা উজিন নিয়ে হবে 12টা তাস, রাজা আর উজিন আর 10টা অবতার, 10টা অবতার ঠিক আছে। আপনার ইন্টারেস্ট তাসের টা কোনো ইন্টারেস্ট পাবে না, তোমাকে দেখতে হবে, তোমাকে দেখতে হবে, তোমাকে দেখতে হবে না তাস খেলার জন্য না, তাস খেলার
মানে ইয়ে সেইটা দেখানো আর কি, তাস খেলার যারা তাসটা তৈরি করে, তো ওদের কাছ থেকে সব কিছু রিপোর্ট পাওয়া যাবে। মৃন্ময়ী মন্দির কাজ দরবার, ওইখানে গিয়ে খুঁজুন, ওরা বলবে ফৌজদারদের বাড়ি। শীতল ফৌজদার, তারপর সুবল ফৌজদার, আর বাসরি ফৌজদার। ওই মদন মোহনের ওখানে যাও, গেলেই বলবো সব ফৌজদাররা আছে। রাস্তা বুঝি পুরস্কার ওখানে পাওয়া যাবে। দাদা, শীতল ফৌজদারকে কোথায় পাওয়া যাবে এখানে বলতে পারবে? হ্যাঁ, দশ অবতার তাস যিনি বানান আর কি। এখানে তো কেউ না, আপনি কাজ করেন দুর্গা, এই যে দুর্গা মন্দিরটা রয়েছে না, এখানে সব কাজ করছে, ওরা সব বলে দেবে ডিটেল। আচ্ছা আচ্ছা, মন্দিরটাতে যারা কাজ করছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাদা একটু কথা বলা যাবে? হ্যাঁ, এই দশরথ তাস আমাদের বংশ পরম্পরা তৈরি করে আসছে। আচ্ছা, তো বংশ পরম্পরা তৈরি করে আসছে যতটুকু আমার জানা হয়েছে, এটা হচ্ছে 1200 বছরের পুরানো। 1200 বছরের, 1200 বছরের পুরানো, এবং যতটুকু আমি মানে সংগ্রহ করতে পেরেছি, মানে যেমন চলছে আমি 87 পুরুষের মধ্যে আমি চলছি। আচ্ছা, আপনি 87 নম্বর? আচ্ছা, এবারে আমার ভাইপো আমার ছেলে 88 হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, ওরা করছে এগুলো। আচ্ছা, তো মানে ওদের শিখিয়েছেন। আচ্ছা, এরপরে আমাদের বংশের মধ্যে যারা এই দশম কাজটা মূলত হচ্ছে অ্যাকচুয়াল আমাদের বাড়ি এখানে, আমাদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়াল রাজস্থান। আচ্ছা, রাজস্থান থেকে আমাদেরকে নিয়ে এসেছিল বিষ্ণুপুর রাজা। আচ্ছা, বিষ্ণুপুর রাজার নিয়ে এসেছিল যুদ্ধ করার জন্য। আচ্ছা, যুদ্ধ করার জন্য মানে বিষ্ণুপুর রাজার মেন কমান্ডার হিসাবে এখানে এসে এদিকে কাজ করা। এর সঙ্গে সঙ্গে এদের মধ্যে দিয়ে মানে কোনো এক ভাই ছিল, মানে আটের সঙ্গে খুবই ইনভলভ ছিল, তো সেই সূত্রে দিয়ে বিষ্ণুপুর রাজারা বলেছিলেন এই ফৌজদার পরিবারকে, তো তখন বলেছিল যে দেখো, যেহেতু তোমরা যুদ্ধের লাইনে আছো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মানে চিত্রকলার দিক দিয়ে পারদর্শী, তো তোমরা তখনকার সময় তো আর ক্যামেরা ট্যামেরা এরকম তো কিছু ছিল না, তখনকার সময় শুধুমাত্র ওই হাতে আঁকা এরকম একে আঁকতে হবে, সঙ্গে সঙ্গে ওরা দেখে দেবে, প্যান্টাটা সঙ্গে সঙ্গে ওরা করে দিত, তো সেই সূত্র অনুসারে এরা কিন্তু মানে এদিকে এটা দায়িত্ব দিয়েছিল। এক্সপেন্সিভ তাসটা তো মানে কেনাটা খুব এক্সপেন্সিভ তো। হ্যাঁ, এটা তো এখন মানে কি বলবো, একটা 120 পিসের তাস তৈরি করতে সময় লাগে প্রায় 1 মাসের। আচ্ছা, তো এটা তো এমনি তো অলরেডি ভ্যালু হবেই এখনকার বর্তমান পরিস্থিতি, মানে একটা মানুষের যদি লেবার ধরা যায় বা মেটেরিয়াল কস্ট যদি ধরা যায় অনেক পড়ে যায়, কিন্তু সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আমাদের পেট চলবে না, স্বাভাবিক ঠিক না। এবার ধরুন এখন কে কটা লোক জানে যে আমার এই 120 পিস তাস কিনবে, যারা মানে আর্ট সংগ্রহ করে তাদের ক্ষেত্রে ঠিক আছে, এবং আজকে বিশ্ব দরবারে বলতে এখন প্রত্যেকটা মানুষ এই অনলাইন বা এই ইউরোপিয়ান তাস ফাস, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের এখন দেখতে পাচ্ছে। তো এখন এই আমি করলাম কি যে 10টা পিসে যেহেতু একটা করে সেট করেছি,
একটা পুরনো দিনের ধারা অনুসারে দশভূতের তাস একটা নেটে দেখছে, ফেসবুকে দেখছে, দেখার পরে আরে এটা সংগ্রহ করার কোনো ইচ্ছে আছে। কিন্তু দেখা গেল কি দশ পিস তাস ক্ষেত্রে সেটা সম্ভব হতে মানে সংগ্রহ করতে পারছে, 120 পিস এখানে সবাই তো সেটা সংগ্রহ করতে পারছে না। তো এখন বেশিরভাগই এখন 10 পিসেরই একটা করে সেট বিক্রি হচ্ছে। আমি কিন্তু আমার বাবার কাছে শিখিনি, আমি শিখেছি আমার ছোট কাকুর কাছ থেকে। তো কাকু বলতেন কি যখনই আমি ওই তাস কাকু তৈরি করতেন, স্কুল থেকে এসে পরে দেখলাম যে কাকু করছে করছে, তখন আমি বললাম কি যে কাকুর যে এগুলো মানে কি বলবো যে নষ্ট তাসগুলো যেগুলো সেগুলো কাকু কিন্তু রিজেক্ট করে দিয়েছে, সেই তাসগুলো কিন্তু আমি নিতাম এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে কাকুর সামনে কিন্তু আমি করতাম। উনি আবার খারাপ পেয়ে যান, দিনে আমার সেই মাটির কোঠা বাড়ি ছিল। আচ্ছা, কোঠা বাড়ির উপরে কাকু দুটো একটা করতাম কি যে কিচ করা রয়েছে দেখলাম সেটাকে দুটো একটা করতাম কি কাকুকে না বলে নিতাম, দিয়ে আবার সেই কোঠা বাড়ির উপরে আমি কিন্তু উপরে উঠে যেতাম, যে কাকুটা দেখে আবার কাকুর যেখানে জিনিস ছিল সেইখানে রেখে দিতাম। আচ্ছা আচ্ছা, এইভাবে আমি লুকিয়ে লুকিয়ে কাকুর কাছ থেকে আমি করতাম। আচ্ছা, লুকিয়ে কাকু কিন্তু জানতেন না। কিন্তু তারপরে এই করতে করতে কাকু কোনো সময় দেখো দেখা যাচ্ছে কি যে যে তাসটা আমি নিয়ে গেছি সেই তাসটা কাকু সেই সময় দরকার হয়ে গেছে, ধরা পড়ে গেছে। হ্যাঁ, তাহলে কাকু বলতো এই তাসটা কোথায় গেল, কে নিয়ে গেল, সে তখনই চিৎকার করতো আর করতো, হ্যাঁ কোথায় গেল। কাকু তো জানতেন না যে আমি কাকুরটা নিয়ে গিয়ে আমি ওটা ডুপ্লিকেট করছি, সেটা জানতেন না। তো সেই সূত্রে দিয়ে আমি ওটা করতাম কি ও নিয়ে গিয়ে আমি করতাম। দিয়ে এরপরে করতে করতে আমি যখনই দেখলাম যে কাকুর যে কয়েকটা জিনিস রিজেক্ট করতে সেই রিজেক্টটা আমি করব, তো এরপরে আমি কোনোদিন তাস করতে করতে আঁকতে আঁকতে আগে প্রথম মতো আঁকাড়া শিখতে হবে আমি দেখলাম। আচ্ছা, হ্যাঁ আঁকাড়া শিখতে হবে এটা ওই সময় ওই ছোট বয়সে? হ্যাঁ ওই সময়। আচ্ছা, তো দিয়ে তখন আমি কাকু কীভাবে তৈরি করছে, এবার কাকু যখনই সামনে যেয়ে বসতাম কাকু কিন্তু ওট এসে করা চলবে না ওট, এগুলো পড়াশোনার ছেলে তোমরা পড়াশোনা নিয়ে থাকো, তবে এদিকে ওঠো করো না কিছু ওঠো, এইসব তোমাদের শিখতে হবে, এইসব করলে তোমাদের পেট চলবে। হ্যাঁ, কিন্তু এইভাবে কাকু আমাদের শিখতেই দিত, আমি লুকিয়ে লুকিয়ে করতাম। হ্যাঁ, করার পরে উনি দেখলেন, দেখার পর বাহ খুব সুন্দর হয়ে যেত। তারপর আমাকে বললো এইলে আজকের থেকে তোকে আমি তুলি করিয়ে দিলাম। আমি 30-35 বছর আগে যেটা কথা বলছি তখন দেখেছিলাম ওই বাড়ির থেকে লোক আসতো কাকুর কাছ থেকে নিয়ে যেত তাসের সেট, কেউ নিয়ে যেত 5টা সেট কাকু অর্ডার দিয়ে যেত, হ্যাঁ কেউ 10টা সেট অর্ডার দিয়ে যেত। তো তাদেরকে আমি বলতাম, আমি দেখতাম শুধু, কেউ দেখতাম সেই বয়স্ক মানুষ লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে আসছে একটা ঝোলা নিয়ে, হ্যাঁ তো দেখতাম, আবার কেউ কেউ দেখতাম যে দারুণ টিপটপ, আসতে কাকুকে বলতো রে ফার্স্ট খবর আছিস, বাড়িতে আছিস, বাড়িতে আছিস, কেউ দেখতো আমি রিক্সো চেপে আসছে, হ্যাঁ যে নামতো যে কাকু বলে আরে তাস সেট আছে রে, কাকুকে বলতো যে কাকু বলতো থাকলে বলতো আছে, আর নইলে বলতো না নেই মানাতো, কখন কখন দিবি আমাকে, হ্যাঁ তখন বলতো আমি শুনেছি গল্পগুলো আমার কাকুর মুখে মানে ওই তাদের কাছ থেকে শুনেছি যে তারা বলতেন যে তাহলে কখন পাবো আমার, তখন কাকু হয়তো বলতেন কটা সেট চাই, তখন বলতো 2টা কি 3টা কি 4টা, তখন ভাইরা সবাই মেলে আমার বাবারা বাবা সব ভাইরা ছিল সবাই মেলে লেগে পড়তো, এবার বাড়ির মেয়েরা ওই প্রাথমিক কাজগুলো সবাই তখনও এরাও করে দিত, আমার মা করতেন কাকিমা করতেন, হ্যাঁ এরা সবাই তখন রাত ধরে রাত ভোজন করতো, তারপরে এই সময় নিয়ে যেত। হঠাৎ করে একদিন আমি একজন বয়স্ক মানে দেখছি ধুতির কোঁচা আছে সেই পকেটের মধ্যে গোঁজা আছে একটা লাঠি, সেই এত সুন্দর এটা পরে এসছে, আমি দেখছি এরা নিয়ে আমার কাকুকে বলছে কি রে বাস করার বাড়িতে আছে, বাড়িতে ঢুকছে, দিয়ে হট করে তাকে আমি বললাম যে দাদু একটা কথা বলবো, যে মনে করবেন না তো বলছে হ্যাঁ দাদু ভাই বলে ফেলো আপনি চা খাবেন, হ্যাঁ চা তো এক্ষুনি তোদের ঘর থেকে দেবে, তো চা তোদের ঘর থেকে দেখে না এক্ষুনি চা দেবে, তোকে বলতে হবে না জানে যে আমরা এসেছি,
ও আচ্ছা ঠিক আছে আমি জানি না আমি আমার দাদু দাদা সরি বলে নিতাম তারপরে করতে করতে কথাটি আমি পারতাম আচ্ছা আচ্ছা দাদু আপনি কাকুর কাছে পাঁচটা সেট অর্ডার দিয়ে গেলেন গেলেন দেখলাম তাহলে যেহেতু পাঁচটা সেট অর্ডার দিয়েছেন এই পাঁচটা সেট আপনি নিয়ে কি করবেন আচ্ছা পাঁচটা সেট আপনি নিয়ে কি করবেন এই বয়সে তখন উনি বলতে দাদু ভাই আমি সেটগুলো তোমাদের বাড়ি থেকে আজকে নয় আমি বরাবর কিনে নিয়ে যাচ্ছি আজ থেকে আমি 70-80 বছর মানে আমার জ্ঞানত অবস্থায় আমরা ছোটোবেলার থেকেই তোমার বাড়িতে আসছি তোমাদের কত জন কত পুরুষকে দেখলাম জানো তোমাদের বাড়িতে এই বড় বড় তরোয়াল এই বন্ধু এই মানে রাজদেশ সব থাকতো তখন আমরা দেখেছি এখনও তোমাদের বাড়িতে কোনো রাজদেশও দেখতে পাচ্ছি না কোনো ঢাল তরোয়ালও দেখতে পাচ্ছি না কোনো বন্ধুও দেখতে পাচ্ছি না আর তোমাদের রাজশ্রী মুকুট মুকুট বুঝি দেখতে পাচ্ছি না তোমাদের বাড়ি ছিল এই দিকে তোমাদের এইখানে হাতি বাঁধা থাকতো আমরা দেখেছি এই দিকে তোমাদের ঘোড়া বাঁধা থাকতো এই জায়গাটাতে তোমার কিছুই তো নেই আমরাই তোমাদের কত লোককে দেখলাম এখন এবার তোমাদেরকে দেখছি তা ভাই তাহলে তো তাসটা নিয়ে কি করেন এটা একটু কাইন্ডলি বলুন না আমার এটা জানতে ইচ্ছে করছে না তাসটা নিয়ে গিয়ে আমরা এটাকে ভাড়া দিই আচ্ছা এই যে আপনার ভাগনা ভাগ্নি যারা এখন মানে আপনার ভাগনা দাদা তো এখানে আছে এখন কেউ থাকে না এখানে ও আচ্ছা তো বিভিন্ন জায়গায় চলে গেছে আচ্ছা আচ্ছা তাদের তো সাপোর্ট তো নেই আচ্ছা এখন তার চাকরি দিয়ে বেরিয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক তারা আমাদের মামার দিকে চিনবে কি করে শুধুমাত্র আমাদের কাজ ছাড়া আমরা কিছুই এখনো অবধি জানি না বুঝেছেন এখনো অবধি শুধুমাত্র আমরা কাজ ছাড়া কিছুই জানি না দুঃখ হয় না আমার দুঃখ বলতে আমার হচ্ছে কি যে যাক আমার বাবা কাকারা এই শিল্পকে আমাদের এখন এটাই জমিদারি ওরা দেখে গেছে আজকে ওরা রেখে না গেলে আজকে আমাদের তো পেট চালাতে পারতাম না এগুলো ওরা আমাদের শিখিয়ে গেছিল বলি তাই তো এই যে ধরুন আজকে দুর্গা প্রতিমা করছে ওরা করেছে করেছিল আজকে ওরা যদি না করতো তাহলে আমরা তো পেট করতে পারতাম না করতে পারবে না যে যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বংশের যে কত জিনিস ছিল সেই জিনিসগুলো এইসব সম্বন্ধে বুঝতাম না এর মর্মটা কি এটার যে আজকে মানে আগামী দিন যে কি ভ্যালু হবে সেটা কিন্তু আমি কোনোদিনই বুঝতাম না আর তাসটা দেখিয়ে দিলাম ওটা কোনো মূল্য নেই খেলা না দেখলে ও খেলার কোনো ওই তাস কোনো মূল্য নেই খেলা দেখতে হবে আমি তো পারতাম যে লেট পড়ে লিখতে পারতাম আচ্ছা থাক ও আজকে আমার কাছে জীবিত সারা জীবন থেকে যায় ঠিক না আমার কাছে কাকু যেন অমর কেন আমার গুরুদেব যেহেতু মূলত ধরুন 120 পিস তাস নিয়ে খেলা হচ্ছে সেই সূত্রে দিয়ে ধরুন এখন তাসের খেলাটাও কিন্তু সীমিত হয়ে গেছে এখন গুটি কয়েক লোক মাত্র হয়ে তাস খেলাটা জানে তার সঙ্গে সঙ্গে আমরা করছি কি যে 1983 সালে 10ই অক্টোবর আমি চিন্তাধারা করেছিলাম যে এই দশবোধের তাসকে বিশ্বের দরবারে পৌঁছাতে গেলে এবং নিজের পেটের চাহিদা মেটাতে গেলে এই 120 পিস তাসকে কিন্তু আমার রাখা যাবে না আমার রাখা যাবে না তো সেই সূত্রে দিয়ে আমি তখন থেকে চিন্তাধারা করলাম যে এই দশবোধের তাসকে কিন্তু মূলত 10টা পিসে একটা করে সেট করতে হবে সেই হিসেবে কিন্তু অন্য লাইনে যেতে বাধ্য হয়েছে মানে ওরা শিখেও মানে এটা করবে বলে আমার মনে হয়
আচ্ছা, মানে এত বছর ধরে যে আপনারা যে করছেন, আপনাদের মধ্যে আগে কোনো এমন জেনারেশন কেউ ছিল যে যারা বলছেন আমি করবো না? এটা ব্যাপারটা হচ্ছে আমিও শিখতাম না। আচ্ছা, আমিও শিখতাম না, মানে হচ্ছে কি আমার বাড়িতে এটা আজকে যেমন আমি আমার মনে দিয়ে এসছে যে আমি সবাইকে শিখাই, যেটা যেন টিকে থাকে, এতদিন ধরে চলে এসছে, আমি চেষ্টা করি না কাউকে শিখিয়ে যাই, আমার এটা মনের মধ্যে তখনই মধ্যে যে আমার কাকুর কাছ থেকে এটা আমি শিখেছি। আমার কাকু কিন্তু চাইতেন না যে আমরা শিখেছি। আচ্ছা, এটা কোন সময় বলছেন আপনি? এটা তখন আমি ক্লাস ওই 3-4 পড়ি তখন। আচ্ছা, মানে মোটামুটি আজ থেকে তুলনায় প্রায় 35-36 বছর আগে। ও বাবা, রাজার তরফ থেকে যে ধরনের সাপোর্ট আপনারা পেতেন তখনকার যুগে হতো? হ্যাঁ, এখন তো আর ওসব নেই। এখন তো সরকার কোনোভাবে কিচ্ছু না, কোনো সরকার না, সবাই শুধু মুখে বলে শিল্পীদের জন্য এই করছি ওই করছি, কোথায় কি করছি। আজকে আমাদের অবস্থা দাঁড়িয়ে যে না কাজ করলে খেতে পাবো, এতে কোনো গভর্নমেন্ট সার্ভিস নেই বা কোনো গভর্নমেন্ট থেকে কোনো হেল্প পাচ্ছি, তাও তো পাচ্ছি না। যে মাসে আর আমি 10,000-15,000 পাচ্ছি, আমার সেই থেকে চলবে তা না, আমি না কাটলে খেতেই পাবো। এই সময়ে যে ধরনের সাপোর্ট আপনারা পেতেন, আপনাদের শিল্পটা পেত, সেই সাপোর্টটাও তো এখন কোনোভাবে সরকার নেই, কোনো কোনো সংস্থাও কিছু করছে না, কোথাও কিছু নেই। এখন ওই বিক্রি বাটা হলে আমাদের পেট চলবে। আর আপনার পরবর্তী জেনারেশন আপনারও মনে হচ্ছে না যে তা তো বিভিন্ন লাইনে চলে গেছে, মানে এত বছরের পুরোনো একটা শিল্প বন্ধ হয়ে যাবে? যে কেউ এগিয়ে চলে আসতো, আমার ভাই পরেও টিকে থাকতো না, বললো না যাবো এই লাইনে থাকতো, লাইনে কিছুই নেই, কি হবে এখন টিকে দেখি। মানে ডিমান্ড কোন লেভেলে ছিল যে ভাড়া দিতেন আর এখন এই অবস্থায় এসে ঠেকে যে মানে বিক্রি আর কাস্টমারই নেই কিনবার আমাদের, বুঝলেন? কাজ করতে যখন বসি পেটের তাগিদে, আমি এটা করতে পারলে আমার এটা মানে পয়সাটা পাবো, তবে আমার হাড়ি চলবে। এখন এটা যেমন আমার মনে হয়, কিন্তু তখন তো তখন এটা ছিল না। ওদের হচ্ছে কি সেই যে মানে আমার তো 10টা সিটের অর্ডার আছে, এদের যদি না খেতে পেলেও তারা মুখে প্রকাশ ওখানে করবে। এই মানে আর্টটাকে বাঁচিয়ে রাখার চেষ্টাতে আলটিমেটলি এই অবস্থায় এসে যে আর পারা যাচ্ছে না আর কি, আর উদারস্থ তো হচ্ছেই না, মানে কি করে পেট চলবে সম্ভবই না। হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব না তো, মানে আমি তো ডিজেল বুঝতে পারছি আজকের যে অবস্থা, আজকে ডিজেল পেট্রোলের দাম দেখুন না, আমি যখনই গাড়ি বার করতে যাচ্ছি ঘর থেকে সবসময় চিন্তা করতে যে পকেটে পয়সা তো আছে, তো তার বাজে যদি রাস্তা যদি তেলটা শেষ হয়ে যায়। কোনোভাবে সরকারকে দায়ী করেন এটার জন্য? না, এ যদি কি বলবো, আমি এখনকার প্রেজেন্ট সরকার বলছি, আমি মানে এত বছরের ভারতবর্ষের আজকে সব সরকারি এসে আমি ধরুন প্রতিদিন কি বলবো, আমার টিভি দেখছি, এই বিভিন্ন পত্রিকাগুলো পড়ছি, দেখতে পাওয়া যায় শিল্পীদের জন্য এই উন্নতি হচ্ছে, কোথায় না ওটা ওই টিভির পর্দাতে হলো আর ওই কাগজে কলমে হলো, কিন্তু এই শিল্পীদের কাছে কিছু হলো এসে, এই তো অবস্থা। শিল্পীদের যদি এই দুরবস্থা থাকতো তাহলে আর কিছু না, ঝান্ডালি আমরা করব। হ্যাঁ, ডেফিনেটলি তাতে আমাদের চাকরি বাকরি হোক বা না, কারণ আমার বাবা কাকারা করেনি, তারা শিল্পী মানুষ, এদের কোনো কোনো মানে পার্টি নেই, এদের কাছে কোনো পার্টি নেই, সবাই সমান। আমরাও এতে থাকবো, এরা শিল্পকলা নিয়ে আছে, আমাদের ছিল আমরাও তাই এই ধরি, অন্য কিছু কাজ করবো ওই রাখি। কোনো রাজনৈতিক পার্টি তো আপনাকে আপনার পাশে এসে দাঁড়ালো না, আপনার আপনাদের পাশে এসে দাঁড়ালো না, দাঁড়াইনি এখনো অবধি, ভবিষ্যতে দাঁড়াবে বলে মনে হয় কোনোভাবে? বাঁদিকে না, ডান দিকে। গোটা পৃথিবীতে এখন আপনার মতো অনেক শিল্পী আছে যাদের এখন এই একই অবস্থা, কিন্তু তাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না, তাই না? এবং আপনি যেমন
বা আপনার কাকুও যেমন হাসতে হাসতে এই শিল্পটাকে মানে টাটা জানিয়ে দিয়েছে, মানে বলে দিয়েছে যে এরপরে আর তদ্রকে করতে হবে না, আপনি অলরেডি বলে ফেলছেন আমাকে যে না আর করবে না কেউ, এবং এই এটা বলতে জানি না কতটা কষ্ট হয় বাট স্বাভাবিকভাবে অসুবিধা হয়, বলতে বাধ্য হচ্ছি কারণ এই পরিস্থিতি দেখে। হুম, মানে কি বলা যায়, এতদিন ধরে 1200 বছর ধরে একটা মানে আমাদের বংশের মধ্যে দিয়ে একটা সীমাবদ্ধ রয়েছে। হুম, আজকে আমাকে বলতে হচ্ছে কি যে আমি শেষ। হুম, বলতে হচ্ছে কেন অনেক ধিক্কারে তাস খেলেন এখন? হুম, তাস খেলেন এখন? না, এইভাবেই মিলিয়ে যাবে তাহলে। খুবই আশাহত করছেন তো, খুবই আশাহত করছেন তো, এটাও লুপ্ত হয়ে যাবে এই যত তাদের খেলাটাও লুপ্ত হয়ে যাবে, কারণ ওই সিবি তো কয়েকজন তো মাত্র। হুম, আগ্রহ নেই, স্বাভাবিক, আজ খেলাও চলে যাবে তো শিল্পী চলে যাবে। এই এই বিষ্ণুপুর ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছে আছে? আমি তো সব বিভিন্ন জায়গাতে যাই। না না, মানে সেটেল করার অন্য কোথাও? না না না, পয়সা কড়ি থাকতে হবে তো, যেখানে যাই না যেখানে পয়সা কড়ি থাকতে হবে তো, নিজে থাকতে গেলে স্বাভাবিক। এদিকে বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা, এই যে আমার কাকুর নাম ছিল ভাস্কর ফুলদার। ভাস্কর, ভাস্কর ফুলদার আপনার কাকুর নাম? আচ্ছা আচ্ছা, আমি আছি শীতল ফুলদার, সেইভাবেই বোর্ডার আছে, এখন বোর্ডার নষ্ট হয়নি, ঠিক আছে, কাকুর নামটা চেঞ্জ করে লাভ নেই। হুম, আরে থাক, আমি তো পারতাম যে লেট বোর্ড লিখতে পারতাম, আচ্ছা থাক, ও আজকে আমার কাছে জীবিত সারা জীবন থেকে যায়, ঠিক না, আমার কাছে কাকু যেন অমর, কেন আমার গুরুদেব। আসবো আমি চেয়েছিলাম যে একটা আর্ট গ্যালারি করা, আচ্ছা, শুধুমাত্র আমার এই শিল্প দক্ষতা নিয়ে। আজকে যদি গ্যালারি হতো তাহলে হতো কি, আজকে যে বিভিন্ন শিল্পগুলোগুলো দিচ্ছি, আজকে বিদেশি লোক বা দেশি লোক এই বিষ্ণুপুরকে যেটা ঘুরতে বেড়াতে আসছে, তো বেড়াতে এসে তো তো মানে যেমন বিষ্ণুপুরে গেছি মন্দিরে টিকিট কাটছে, মন্দিরে টিকিট কেটে মন্দিরে ঢুকছে, কিন্তু এখানে আসলেও তারা কেউ আমার কাছ থেকে কিছু কিনুক বা না কিনুক, ওই গ্যালারিতে ঢুকতে গেলে 5 টাকা যদি টিকিট হয় বা 2 টাকা টিকিটও হলো, সেই গ্যালারিতে 2 টাকা টিকিট মানে যেমন আমার ইলেকট্রিসিটি সব একটা প্রচার হবেই। হ্যাঁ, তার বিনিময়ে তো আমার একটা প্রচার তো ভালো হতো যে বিষ্ণুপুরে গ্যালারি আছে। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। আজকে কিন্তু বিষ্ণুপুরে বলে কেউ কোনোদিন এখনো পর্যন্ত বলতে পারবে না যে বিষ্ণুপুরে একটা আর্ট গ্যালারি আছে, শুধুমাত্র মিউজিয়ামটি ছাড়া। মানে এই যে যেই ঘরটা অ্যাকচুয়ালিতে দশাবতার তাস নিয়ে ভরে থাকা উচিত ছিল সেটা তো এখন এইসব আমি চেয়েছিলাম এই পুরো এটা পুরো গ্যালারি করার জন্য, এই উপরটাই করতাম আমি আমার তাসের ইটা, কিন্তু দুর্ভাগ্য আমার হয়ে উঠেনি, কিছু করার তো নেই, তো আমার চেষ্টা আছে যদি কোনোদিন কিছু করতে পারি আমি কিন্তু গ্যালারি করে সরকারকে দেখাবো, আমার মনের মধ্যে একটা আছে যে এটা হচ্ছে আমার স্মৃতি থাকবে যে গ্যালারিটা করে গেছিল, প্রতিষ্ঠা করে গেছিল ওর উদ্যোগে, এই আর কিছু না, কোনো কারোকে একটা নিয়ে আসলাম ভিআইপিকে, তাদেরকে বললাম উদ্বোধক হিসাবে তাদেরকে রাখলাম, প্রতিষ্ঠা করে গেলাম এইভাবে। আমার হচ্ছে আমি তো চেয়েছি যে পুরোটা এই পুরোটা একটা করবো, মাঝে পার্টিশন খুলে দেবো, একদম ওই দিকটা খুলে নেবো, ওই যে মাঝে একটা পার্টিশন আছে রান্নাঘরটা মা আছে তো ওটা খুলে নেবো, যে পুরোটা মিলে আমি গ্যালারি, হ্যাঁ, দিয়ে এই দিকটা পুরোটা একদম উপরটা পর্যন্ত,
মানে এই দর্শক তাস রইলো, বিভিন্ন মানে চোখের মধ্যে দিয়ে বিদেশি মানুষ আসলো, বসার জায়গা রইলো, তা দেখলো, জিনিসগুলো দেখতে পাবে, ইতিহাস জানতে পারবে। তাদেরকে হয়তো কোনো ভিডিও চালিয়ে দিলাম দেখার জন্য যে এইটা এইভাবে তৈরি হয়, এটা এইভাবেই, এটা নিজের মধ্যে জাগরণ হয়ে আছে। কিন্তু কি বলবো, অর্থনৈতিক দুর্বলতা, কেমন টাকা পয়সা লাগবে এটা করতে, প্রচুর খরচা হবে। কারণ আমার এই বাড়িটা প্রথমত তৈরি করতে হবে, এটাকে আমার ঢালাই আছে, ওই দিকটা এই বাড়িগুলো ভাঙতে হবে, হ্যাঁ, তারপর ধরুন উপরটা আমি করতে হবে, খরচা ভালোই আছে। এটা মোটামুটি কেউ ধরুন ফার্নিচার পুরোটা আছে, হ্যাঁ, ঠিক না, তারপর ধরুন মানে অ্যাড খরচাও হবে, প্রচুর খরচা হবে। সেটা করা সম্ভব নয় আপনার পক্ষে? না, করা সম্ভব না, না মনে করলে হয়ে যাবে, সেই জেদটা আছে অ্যাটলিস্ট, সেই মনের মতো জেদ আছে। যেহেতু যে কাকুর কাছ থেকে শিখেছি ছোটোর থেকে, যে বই মানে কি বলবো, যে লুকিয়ে লুকিয়ে ভাস্কর ফৌজদার, এটা হচ্ছে শ্মশান, এখানে মোড়া পড়ানো হয়। এরকম আরও দুটো আছে, তো একটা কালিন্দি আর একটা ভাটপুকুর। এইটা এখানে একটা আছে প্রথা, মানে এটা কাদের কাদের আছে বা কাদের আছে সেটা জানি না, তবে আমাদের আছে, মারা গেলে যখন পোড়ানো হয়ে যায় বা এই এই জায়গাটাতে প্রথমে ওই পুজো টুজোটা হয়, মড়াটা নিয়ে ঘি টি মাখানো, তেল ফেল যাবতীয় কিছু করা হয়, বৈতরণী পার করানোটার ব্যাপার হয় না, ওই জিনিসটা এখানে করা হয়। এবার জানিটা জানি না, পুরোটাই শোনা কথা। তো মারা গেলে যে মারা যাচ্ছে যখন পোড়ানো হয়, তার যে ব্লাড রিলেশনের সব থেকে ছোটো যদি কেউ থেকে থাকে, সে তার নাম ডেট দিয়ে এখানে লিখে দেয়। দেখো প্রচুর নাম পাবে, এক নামের ওপর নাম পাবে, চারিদিকে লেখা আছে, ওই দিকে আছে সিঁড়ির মধ্যে। এইভাবে মিলিয়ে যাবে তাহলে, খুবই আশাহত করছেন, খুবই আশাহত করছেন। তো এই যখন তখন খেলাটা লুপ্ত হয়ে যাবে, কারণ ওই সিবি তো কয়েকজন তো মাত্র, আগ্রহ নেই, স্বাভাবিক। আজ খেলা চলে যাবে, তার শিল্পী চলে যাবে, থাকবে। কিন্তু এই শিল্পটা তো আপনার সাথে সাথে না, আমার আমি শেষ, আমাদের শিল্প আমার শেষ, বাড়িতে শেষ। আমি জানি না ঈশ্বর আছে কিনা, জানি না মানুষ কতটুকু পারে, কতটুকু বাঁচিয়ে রাখা যায়, কতটুকু রক্ষা করে প্রতিরোধের পাঁচিল, জানি না, সত্যি জানি না। শুধু বিশ্বাস করি মানুষ সব পারে। আসলে আগলে রাখাটা একটা ইচ্ছে, আগলে রাখতে রাখতে যেভাবে একজন সাধারণ মানুষ ফৌজদার হয়ে ওঠে।